একদিকে গ্যাস না পেয়ে সংকটে ঢুকছে রাজধানী সহ দেশের নানা অঞ্চলের শিল্পকারখানা। বিপরীতে চাহিদা মেটানোর পরও দিনে 65 মিলিয়ন ঘনফুট গ্যাস বাড়তি থেকে যাচ্ছে দ্বীপ জেলা ভোলাই। এমন অবস্থায় ভোলার গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে সরকার, যা সরবরাহ হবে রাজধানীর আশেপাশের শিল্প প্রতিষ্ঠানে। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বিষয়ে 10 বছর মেয়াদী চুক্তি হয়। জ্বালানি বিভাগের আওতাধীন সুন্দরবন গ্যাস কোম্পানি ও বেসরকারি প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের মধ্যে আগামী 2 মাসের মধ্যে নতুন এই প্রক্রিয়ায় গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানায় জ্বালানি বিভাগ। ভোলা থেকে সিএনজি আকারে গ্যাস আনাকে নতুন দিগন্তের সূচনা উল্লেখ করেন নীতি নির্ধারকরা। বলেন, ভোলার গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার, একই সঙ্গে সিএনজি আকারে গ্যাস পরিবহনের তাগিদদের নিরাপত্তাগত দিক সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার। ভোলার থেকে পাইপলাইন আমরা করব, সেখান থেকে করে আমরা বরিশাল হয়ে খুলনা নিয়ে আমরা সংযোগ করব, সেটাও আমাদের একটা পরিকল্পনা করে ফেলছি। কনসালটেন্ট কাজ করতেছে, ডিজাইন হচ্ছে, এবং আমরা এই যে গ্যাস সিএনজি করেও আমরা এখানে ঢাকাতেও নিয়ে আসবো। এটা সার্বিকভাবে এই গ্যাসটাকে যাতে সর্বোত্তম ব্যবহার করা যায়, এবং ভোলাতে কিন্তু এই গ্যাস ব্যবহার করে আমরা বিদ্যুৎও বানাচ্ছি। যে এন্ডে গ্যাস প্রেশার কমে যায় সেই জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প, সেটাকে আমরা সমর্থন দিতে পারবো। এই জন্য এটা গ্যাসের সরবরাহ শুধু বাড়লো না, যেসব ক্রিটিক্যাল পয়েন্ট সেখানে আমরা সরবরাহ করতে পারবো। এ সময় জ্বালানি সম্ভাবনা কাজে লাগাতে ভোলায় আরও কূপ খনন করা হবে বলে জানান নীতি নির্ধারকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।